আজকে আমি চলে আসলাম কিছু ঈদ রান্না বানা নিয়ে বাট আমার মনটা খুবই খারাপ কারণ হচ্ছে আমি আমাদের এখানে যে শপটা আছে যেখান থেকে আমরা হালাল চিকেন কিনি সেখানে আমি বলেছিলাম হচ্ছে হোল চিকেন দিতে বাট ওরা হচ্ছে আমাকে এরকম টুকরা টুকরা করে লাইক আমরা রেগুলার যেরকম মুরগি কিনি সো ওরকম ভাবে হচ্ছে মুরগির পিসগুলো করে দিয়েছে সো এটা আসলে রোস্ট কাট না রোস্ট কাট হচ্ছে তোমাদের রান্থান একসাথে থাকবে সো ওভাবে করে আসলে আট পিস করতে হয় বাট কিছু করার নাই আর আমাদের বাসায় যেহেতু শুধু আমার ফ্রেন্ডরাই আসবে ওই জন্য আমি আর এক্সট্রা আসলে চিকেন কিনি নাই তো এখন আমি যেটা করব চিকেনটাকে আমি আদা রসুন বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতন আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছু অরেঞ্জ ফুড কালার যেন রোস্টটা যখন আমি ভেজে নিব তখন যেন দেখতে অনেক সুন্দর লাগে তো সেজন্য আমি এখানে জাস্ট লবণ অরেঞ্জ ফুড কালার আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিচ্ছি ডেসক্রিপশন বার সেখানে আমি তোমাদের সাথে আমার সব ঈদের আইটেমের রেসিপিগুলো লিঙ্ক দিয়ে দিব সো তোমরা ওখান থেকেই চাইলে ফুল ভিডিওগুলো দেখে নিতে পারো সো আমার এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দিব 10 মিনিটের জন্য অ্যান্ড দেন আমি এটা হচ্ছে ফ্রাই করে নিব ভাবলাম হচ্ছে এবার ঈদে একটু চিংড়ি মাছ ভুনা করি তো আমি এখানে এক প্যাকেট চিংড়ি ভালো মতন ধুয়ে রেখেছি বাট আমার চ্যানেলে হচ্ছে অনেকেই আছে যারা একদমই নতুন রাঁধুনি সো তাদের জন্য হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে চিংড়ি মাছটা আসলে কীভাবে করে পরিষ্কার করতে হয় সো তোমাদের লাগবে হচ্ছে এরকম একটা কাঁটা চামচ আর একটা হচ্ছে এরকম ছুরি যেটা আমরা কিচেনে আসলে সব জিনিসপত্র কাটার জন্য ব্যবহার করি তো আমি এটা প্রথমে ধুয়ে নিলাম একটুখানি মাথাটা ফেলে দিলাম এভাবে করে অ্যান্ড দেন আমি ময়লাটা এখন একটু ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছের এখানে সামনে যে চিকন শুরগুলো আছে এগুলো আমি কেটে দিচ্ছি এবং পিছনের লেজটা আমি কেটে নিব অ্যান্ড অলসো নিচের যে এই পোর্শনটা সেটাও আমি কেটে নিব সো এই জিনিসগুলো আমি আসলে আমার দুই মায়ের থেকে শিখা সো বিয়ের আগে তো আসলে এত কিছু খেয়াল করে দেখিনি দেখতাম বাট অত বেশি একটা না আম্মুর থেকে বাট বিয়ের পর আসলে আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে আসলে সব কিছুই মোটামুটি হাতে ধরে শিখা আমার সো এখন আমি যেটা করব চিংড়ি মাছের যে আমরা কারি রান্না করি বা যেটাই হোক ভুনা রান্না করি সেটার জন্য আসলে আমাদের এই খোলসটা যদি আমরা ফেলে দেই তাহলে কিন্তু দেখতে চিংড়ি মাছটা সুন্দর লাগে না এবং অলসো যদি আমরা এখানে যেই লেজটা সেটাও যদি ফেলে দিই তাহলেও কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না তো এখন যেটা করব চিংড়ি মাছের এই জায়গাটায় চিকন কালো একটা চিংড়ি মাছের মেরুদণ্ড বলে সো ওইটা আমরা ফেলবো সো কিভাবে ফেলবো এই জিনিসটা না সরিয়ে যে আমরা খোলসটা না সরিয়ে কিভাবে করে ফেলা যায় সেটা আমরা দেখব এই যে আমি কাঁটা চামচ দিয়ে একটু একটু করে জাস্ট জিনিসটা বের করে নিলাম অ্যান্ড দ্যাটস ইট আর এটা যদি আমরা মাছটার ভিতরে রেখে দেই চিংড়ি মাছের মধ্যে যদি আমরা রেখে দেই তাহলে যেটা হবে যে খাওয়ার সময় একটুখানি বালু বালু লাগবে তো মনে হবে যে কিছু একটা দাঁতের নিচে কচকচ করছে সো সেটা আসলে খুব একটা ভালো লাগে না আর এখন আমি এরপর এইভাবে হাত দিয়ে যা সুন্দর করে পরিষ্কার করে নিব আর তারপরে তো আমি পানি দিয়ে সবগুলো ধুয়ে নিবই সো এভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি একটা চিংড়ি মাছকে ক্লিন করব সো আমার চ্যানেলে অনেক অনেক নতুন রাঁধুনি আছে তারা রিকোয়েস্ট করে যে একটু ডিটেলে ভিডিওটা দেখানোর জন্য সো তাদের জন্যই আসলে আমি এভাবে করে আজকে ভিডিওটা দেখানোর ট্রাই করছি খুবই ইজি বাট আমার কেন জানি চিংড়ি মাছের কাঁটাসহ ধুতে অনেক বেশি ভয় লাগে কারণ আমি ক্যানাডা আসার আগে আমার একবার এরকম চিংড়ি মাছের কাঁটা সামনের যে সুরের দিকের যে কাঁটাটা সেখানে আমার আঙ্গুলের ভিতরে লেগে যায় অ্যান্ড তারপর আসলে আমার ছোটোখাটো একটা সার্জারি করতে হয় সো ওই জন্য আমি একটু ভয় পাই চিংড়ি মাছটা
মানে একটু সাবধানে আমি করতে থাকি আর আমার পিছনে চুলায় হচ্ছে আমার চিকেন যে আমি মেরিনেট করেছিলাম সেগুলো আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি সেটারই সাউন্ড তোমরা পাচ্ছ হয়তো এই হচ্ছে আমার চিংড়িগুলো দেখতে এরকমটাই লাগছে এখানে আমি মিডিয়াম সাইজের 28টার মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য যেটা করব এটাতে লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে নিব ছি অল্প একটু করে হলুদ আর খুবই সামান্য পরিমাণ লবণ এখন আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিব এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেল খুব বেশি না অল্প পরিমাণ চিংড়ি মাছগুলো অলরেডি আমি ভেজে নিয়েছি সো এখানে হচ্ছে এই যে ভাজা চিংড়িগুলো আমি অলরেডি সুন্দর করে ভেজে তুলে রেখেছি আর এর মধ্যে কিন্তু অলরেডি তেল দেওয়া আছে তারপর আমি আরেকটুখানি পরিমাণ তেল এখানে অ্যাড করে দিব এখন আমরা একটু দেখি এটা এখন আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা পানি আর তারপর আমরা চুলার আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখন আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য চিকেন রোস্টটাও আমার রেডি হয়ে গেল পারফেক্টলি আর এখানে হচ্ছে আমার চিংড়ি মাছগুলো তো ঝোলটা এখনো আছে বাট এটা শুকিয়ে যাবে অনেকটাই তো এখন আমি চলে যাব হচ্ছে নেক্সট রান্নায় আজকে আমি রান্না করব তেহারি তো তেহারিটা আসলে আমি আমার অফিসের কলিগদের জন্য রান্না করব কারণ ওরাও হচ্ছে মুসলিম সো আমি হচ্ছে হয়তো ঈদের দিন আমার কাছে একজন থাকে ওর বাসায় ড্রপ করে আসব তো ভাবলাম যে একটু তেহারি রান্না করি আর আমার তেহারি রান্নার রেসিপিটা আমার চ্যানেলে আছে সো তোমরা যারা চাও তারা কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব সো আমি ফুল রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করছি না যেহেতু আমার চ্যানেলে অলরেডি আছে আর আমি যেহেতু ঈদের জন্য খুব তাড়াহুড়া করে রান্নাবান্না করছি এখন জাস্ট আমি এটা ঠিক আছে এখন দেখি মাংসটার কি অবস্থা অনেকটাই পানি বের হয়েছে বাট যেহেতু আমরা এটা তেহারি রান্না করব তো মাংসটা অ্যাকচুয়ালি ভালোভাবে সিদ্ধ হওয়া এবং ঝোল ঝোল থাকার জন্য আমি এখানে আর একটুখানি পানি অ্যাড করে দিলাম এখন আমি চুলাটা মিডিয়ামে করে দিব মিডিয়ামে করে এই অবস্থায় প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করব মাংসটাকে কালকে সকালেই দিব তো ঈদের দিন সকালবেলা দেওয়ার প্ল্যান করলাম তো ওই জন্যই আর কি তেহারের মাংসটা তো তোমরা দেখেছোই অলরেডি যে আমি আগে প্রিপেয়ার করে রেখেছি অ্যান্ড এখন হচ্ছে এই যে আমি তেহারিটা রান্না করে ফেললাম একটু কাছের থেকে দেখাই তোমাদেরকে খুশবুটা তো অসাধারণ আমি আমার সবগুলোর রেসিপির লিঙ্কই আমি দিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বারে সো তোমরা চাইলে দেখে নিতে পারো সবগুলো রেসিপি অ্যান্ড ঈদের সময় অবভিয়াসলি ট্রাই করতে পারো রান্না করব হচ্ছে ঈদের জন্য বিফ রেজালা সো বিফ রেজালা রান্না করার জন্য আমি যেটা করব প্রথমে তেল আর ঘি একসাথে মিক্সড করে নিব কেউ চাইলে পুরোপুরি কুকিং অয়েল দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা নাই বাট আমার মনে হয় যেহেতু একটু শাহি ফ্লেভারের আমি করতে চাচ্ছি তো সেটার জন্য আসলে তেল আর ঘিটা মিক্স করে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ মাশাল্লাহ অনেক ভালো খুশবু আসছে অনেক ভালো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে এই পেস্টটা এটা হচ্ছে দই কিশমিশ কাজু বাদাম আর বেরেস্তা
এখানে আমি 2 কাপ দইয়ের সাথে 10-15টার মতন কাজু বাদাম, হাফ কাপের মতন বেরেস্তা আর 1/4 কাপের মতন কিশমিশ একসাথে ব্লেন্ড করে রেখেছি। সো রেজালার মেইন মশলা কিন্তু এটাই, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু মিস করা একদমই যাবে না। এটার কারণেই আসলে খুশবুটা খুব সুন্দর হয় রেজালার। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে, মিডিয়ামে রেখে আমার প্রায় 30-40 মিনিটের মতন এই মাংসটাকে রান্না করতে হবে। আর একবারে বসিয়ে দিয়ে আসলে অন্য কোনো কাজ করা যাবে না, সো কিছুক্ষণ পরপর 5-7 মিনিট পরপর এসে একটু নেড়ে নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে নিচের দিকটা লেগে যাচ্ছে। সো মাংসটা আর একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে এটার মধ্যেই আমি 1/2 কাপের মতন পানি দিয়ে দিব। এই যে এখানে আমি এখন পানিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে যদি মনে হয় যে আরেকটুখানি আমাদের মশলা লাগবে বা লবণ লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাও এই স্টেপে গিয়ে অ্যাড করা যায়। সো আমি এখন এখানে বাদ বাকি মশলার আরও একটুখানিটা দিয়ে দিলাম। বিয়েবাড়ির এই শাহি রেজালা কে না পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। আমার আসলে খাসির মাংস দিয়ে অনেক বেশি পছন্দ, বাট এখানের খাসির মাংসটা যেহেতু আমি খুব বেশি ভালো পাই না, সো দুধের স্বাদ খোলে মিটানো। বাট গরুর মাংস দিয়ে আপনারা খেয়ে দেখবেন খুবই মজা হয়, সত্যি কথা বলতে আমার কাছে পরবর্তীতে আর রিগ্রেট হয় না যে না কেন এটা খাসির মাংসের রেজালাই না। সো খেয়ে দেখবেন আপনারা, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। মাংসটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি সেখানে, তো এখন যেহেতু আমি রেজালার মেইন মশলাটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি এখানে অল্প করে পানি দিলাম। সো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো আমার বেসিক্যালি এখন 30-40 মিনিটের জন্য মাংসটাকে রান্না করতে হবে। সো আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংসের চুলাটা আমি এইদিকে নিয়ে আসলাম, এইদিকে এনে আমি আবার মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে দিলাম, কারণ আমার হচ্ছে এখন দুধ ঘন করতে দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধ আমি দিয়ে দিব এখানে। চুলার মিল্ক বয়ল হতে হতে এদিকে আমার জর্দার রান্না শেষ। এখন আমি জর্দাটা সার্ভিং ডিশে নিয়ে নিব। মতন হয়ে গিয়েছে, এখন একটু দেখি কি অবস্থা মাংসের, যেহেতু আমি মিডিয়াম লোতে রান্না করছিলাম, তো আমার মনে হয়েছে একটুখানি তেল উঠে এসেছে। সো এরকমভাবে আরও অনেকক্ষণ রান্না করতে হবে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে হেভি ক্রিম, তারপরে 3-4টা হচ্ছে আলু বখরা আর হচ্ছে একটুখানি জাফরান। হেভি ক্রিমটা হচ্ছে অপশনাল, বাট দিলে হচ্ছে অনেক বেশি মজা লাগে, সো ওই জন্য আমি দিলাম। বাট কেউ চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নাই। আর জাফরান তো অবশ্যই একটা এক্সট্রা শাহি স্মেল আনবে। আর তার সাথে আমি নামানোর আগে দিয়ে দিব হচ্ছে অল্প করে গোলাপ জল। তো এখন এটাকে আবারও আমি ঢেকে দিচ্ছি, আবারও এটাকে আমার রান্না করতে হবে প্রায় 20 মিনিটের মতন। সো আমার মাংসটা রান্না বেশ ভালোভাবেই হয়ে গিয়েছে। সামান্য করে কেওড়া জল দিয়ে দিব শাহি ফ্লেভারটা আসার জন্য। দ্যাটস ইট, আমার রেজালা রান্না শেষ। এখন হচ্ছে আমি চুলাটা জাস্ট বন্ধ করে দিলাম। আমার জর্দাটাও হয়ে গিয়েছে, জর্দাটাও আমি
সার্ভিং বোলে নিয়ে নিয়েছি, আর আমি কিছু বাদাম দিয়ে ডেকোরেশনও করে নিয়েছি। আমি আজকে বানাবো হচ্ছে খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, যেটার জন্য আমার লাগবে হচ্ছে এখানে মিন্ট লিফ, যেটা হচ্ছে একদম ফ্রেশ মিন্ট লিফ আমি নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু আস্ত জিরা এবং কিছু হচ্ছে আমি জিরা গুঁড়া তেলে নিয়েছি, যেটা আমি এখন ব্লেন্ড করব। তার সাথে আমার লাগবে হচ্ছে ইয়োগার্ট, যেটা আমার টক দই, যেটা আমরা এখানে হালাল এটা ইউজ করি। অ্যান্ড সবার লাস্টে লাগবে হচ্ছে চিনি। সো চিনিটা আমি যেহেতু পরে অ্যাড করব, ওই জন্য আর এখন আমি নিলাম না। এটা হচ্ছে এখানে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। অনেকেই আমি দেখি যে ঈদের সময় মেহমান আসলে কোনো একটা জুস বা কোনো একটা খুবই রিফ্রেশিং ড্রিঙ্কস দিতে চান, আর বাংলাদেশে যেহেতু এখন খুবই গরম, সো আমি মনে করি যে এই ড্রিঙ্কটা কিন্তু মানে অসম্ভব মজার একটা ড্রিঙ্ক হবে আর সবাই কিন্তু খুবই লাইক করবে। সো এই আর কি। আর আমার হাতের অবস্থার জন্য খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি গতকালকে থেকে মানে মেহেন্দি লাগানোর উপরেই আছি, আর একটু আগেও আসলে আমার ক্লায়েন্ট ছিল। সো সব কিছু মিলে আর কি আমার হাতের অবস্থা খুবই খারাপ যাচ্ছে, কারণ ঈদের আগে আসলে যারা মেহেন্দি আর্টিস্ট থাকে তাদের হাতের অবস্থা আসলে খুবই খারাপ থাকে অনেস্টলি। সো আমরা নিজেরা নিজেদের জন্য আসলে ওভাবে করে খুব বেশি টাইম পাই না মেহেন্দি লাগানোর জন্য। এভাবে করে এখন আমি পুরা এক জগ জুস বানিয়ে নিব, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি আর কি কি অ্যাড করছি। সো আমি এখানে দই, তার জিরা আর মিন্ট লিফ মানে পুদিনা পাতা দিয়ে সুন্দর মতন একটা মিক্সচার তৈরি করে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা এখানে খুব বেশি পরিমাণে হবে না বা খুব কমও হবে না, সো মোটামুটি এটা একটু বুঝে শুনে একটু টেস্ট করে করে দিতে হবে অনেস্টলি। এটা একটা শ্রীলঙ্কান জুস, মানে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কান একজনের থেকে আমার শিখা, তো এই আর কি, দেখা যাক কি হয়। আমার তো খেয়ে এত ভালো লেগেছিল, সো আমি ভাবলাম যেটা তোমাদের সাথে আসলে শেয়ার করতেই হবে, না করলে আসলে অনেক মজাদার একটা জিনিস তোমরা মিস করবা। সো কালকে যেহেতু আমার বাসায় অনেক মেহমান আসবে, আমি ভাবলাম যে সবার জন্য একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি করা যায় যেটা আসলে অনেক ভালো লাগবে, আর বাংলাদেশের জন্য আমি বলবো যে এটা খুবই পারফেক্ট একটা ড্রিঙ্ক হবে, কারণ বাংলাদেশে এখন অসম্ভব গরম। সো বাসায় ঈদের দিন মেহমান আসলেই যদি এরকম একটা সুদিন একটা ড্রিঙ্ক যদি দেওয়া যায়, সার্ভ করা যায় মেহমানদের, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটা আমি এখন বানিয়ে ফ্রিজে রেখে দিব, যেহেতু আমাদের কালকে ঈদ। দই ব্যবহার করেছি, চিনির পরিমাণটা আই থিঙ্ক আর একটু বেশি হবে এখানে। সো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার এই শরবতটা। সো এটা জাস্ট আমি একটুখানি একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করতে চাচ্ছি। সো হোপফুলি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এটা কিন্তু অসম্ভব মজার একটা ড্রিঙ্ক, সো ইফতারে তোমরা যদি খাও তোমরা বুঝতে পারবে। অ্যান্ড এই তো, সো আমার মোটামুটি ঈদের রান্নাবান্না শেষ। আমি এখানে আরও এক জগ বানিয়েছি, যেটা আমি ফ্রিজে রেখে দিব, যেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা আমি কালকে ঈদের দিন পরিবেশন করব। সো হোপফুলি তোমাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, কারণ অনেক ব্যস্ততার মাঝে আসলে আমরা আমাদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই তো একটু আগেও আসলে আমার মেহেন্দির ক্লায়েন্ট ছিল, সো ওদেরটা শেষ করে আমি ভাবলাম যে তোমাদের সাথে এই ড্রিঙ্কটা শেয়ার করি। সো এই আর কি। সো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক কমেন্ট করে জানাবে, তাহলে এটা আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো এই ছিল আমাদের আজকের মজাদার ড্রিঙ্ক অ্যান্ড টোটাল আমার ঈদের রান্নাবান্না। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আল্লাহ হাফেজ।